ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে নিয়ত করলেন, আমার ছেলে ইসমাইল বিবাহ করেছে, আমার তো পুত্রবধূকে দেখার দরকার, আশীর্বাদ করার দরকার। ইসমাইল আলাইহিসসালাম কোথাও গেলে বাড়ি তাসিয়া জিজ্ঞাসা করতো, বিবিরে আমার বাড়িতে কি কেউ আসছিল? ইসমাইল আলাইহিসসালাম জানেন একদিন না একদিন আমার আব্বা আমার বিবিকে দেখার জন্য আসবে। একদিন দেখা গেল একটা ঘোড়ার উপর সোয়ার হইয়া এক বৃদ্ধ লোক আসিয়া দুয়ারে দাঁড়াইয়া ঘোড়া থেকে নামিয়া দাঁড় দিলেন, বাড়িতে কেউ আছেন? একটা মহিলা ঘরের দরজা খুলে দিল, ভাইর আমার আল্লাহর নবী হিজরত করিয়া মদিনাতে আসার পরে পর্দার আয়াত নাযিল হয়েছে, এর আগে পর্দার কোনো কারণ বশত ছিল না। দরজা খুলে দাঁড়াইছে, জিজ্ঞাসা করলেন, মা আপনি কি ইসমাইলকে চিনেন? কইলেন, হ্যাঁ চিনি, জুনিকে জামার স্বামী। মা আপনাদের সংসার কেমন চলছে? তিনি জবাব দিলেন, আমাদের সংসার সুখে দুঃখে চলছে। তিনি অনেকক্ষণ অপেক্ষা করলেন, আর ভালো মন্দ কিছু বললেন না। তিনি গোড়া ওখান থেকে সরাইয়া গোড়া চড়বেন বাপ, এই সময় ডাক দিলেন, মা তোমার স্বামী ইসমাইল ঘরে আসলে তাকে জানাইয়া দিও, এই ঘরের চৌকাটা যেন বদলাইয়া ফেলি। ওরে প্রেমিকারা দেশে হারা মরণের বরে না প্রেম তো মরে না। ইসমাইল আলাইহিসসালাম বাড়িতে আসলেন, জিজ্ঞাসা করলেন, বিবিরে আমার বাড়িতে কি আসছিল? কইল, হ্যাঁ আসছিল। কি যেরকম একটা বৃদ্ধ মানুষ আসছিল, আমাদের সংসারের হাল হকিকত জিজ্ঞাসা করলো। ইসমাইল আলাইহিসসালাম বিবির মুখের দিকে তাকাইয়া রইছে। তিনি জিজ্ঞাসা করলেন, বিবিরে ওই বৃদ্ধ লোক নাকি কিছু বলছে? কইলে, হ্যাঁ বলছে। কি? যে ঘোড়া চড়ার সময় আমার ডাক দেয়া, কয় মা তোমার স্বামী ঘরে আসলে তোমার স্বামী জানাইয়া দিও, এই ঘরের চৌকাটা যেন বদলাইয়া ফেলি। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিসসালাম বিবিকে পিছনে রাখিয়া ডাক দেয়া, কয় বিবিরে আমার বাড়িতে যে বৃদ্ধ লোকটা আসছিল তুমি কি তাকে চিনো? না আমি তাকে চিনি না।
অবশ্যই তার নাম শুনছে উনি হইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমার জন্মদাতা পিতা। বিবিরে আমার বাবা যাবার সময় হুকুম দিয়ে গেছে তোমাকে তালাক দেওয়ার জন্য, এই মুহূর্তে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। আল্লাহুম্মা Sure.
সকলেরই সবই আছে গো, আমার কেহ হয় নাই। হে বাবা গো আমার, আমি কোন বনে যাইয়া পাব তোমায়ারি, আমি কোন দেশে যাইয়া পাব তোমায়ারি। আমার ভাইরাম, এই দৃশ্য দেখিয়াও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যার যার করে কাঁদতে লাগলে, ভাবলেন হয়তো একটা রুটি তারা সারা দিনে সংগ্রহ করেছেন, অর্ধেক অংশ ইসমাইল খেয়ে গেছে আর অর্ধেক অংশ হয়তো বিবির জন্য রেখে গেছে, কিন্তু বিবি খাই নাই। মনে মনে ভাবছে সন্ধ্যার সময় যদি আল্লাহ রিজিকের ব্যবস্থা না করিয়ে দেন, আমি খালি হাতে আমার স্বামীর সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, হয়তো এই রুটি অংশ বা করিয়া উভয়ে খাই তারা রাত্রি পার করবে। তাই তিনি আনুমানিক ভাবে তিন ভাগে ভাগ করিয়া এক অংশ আহার করলেন, জমজম কূপের পানি পান করলেন, করার পরে ডাক দিয়ে বললেন মা ঘরে চৌকাত না জানো আর বদলাই না। আমার ভাইরা, অন্যান্য দিনের মতন হযরত ইসমাইল আলাইহিসসালাম বাড়িতে আসিয়া জিজ্ঞাসা করলেন, বিবিরে আমি তো সারাদিন বাড়িতে ছিলাম না, আমার বাড়িতে কি কেউ আসছিল? বিবি সাহেব জবাব দিলেন, হ্যাঁ আজকে এই ধরনের একটা বৃদ্ধ মানুষ আসছিল। ইসমাইল আলাইহিসসালাম অবাকের মতন তাকিয়ে রইলেন, আমার ঘরে তো তেমন কিছু ছিল না, আমি তেমন যত্ন করতে পারি না, সামান্য একটু খেদমত করার সুযোগ পেয়েছি। এইটু শুনিয়া ইসমাইল আলাইহিসসালামের চোখের পানি টলমল করতেছে। তিনি ডাক দিলেন, বিবিরে সেই বৃদ্ধ লোক নাকি তোমাকে কিছু বলছে? বলে হ্যাঁ অবশ্যই বলছে। কি বলছে? যাবার সময় আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করল আর বলল, মা তোমার স্বামী ইসমাই ঘরে আসলে তারে জানাইয়া দিও এই ঘরের দরজাটা যেন আর বদলাই না। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিসসালাম বিবির দিকে তাকাইয়া বললেন, বিবিরে যে বৃদ্ধ লোকটা আজ আমার বাড়িতে আসছিল ওই বৃদ্ধ লোকটা দ্বিতীয়বার কোনোদিন দুদিন আমার ঘরে আসে, তুমি তার খেদমত করিও সেবা যত্ন করিও। হে বিবি তুমি কি জানো ওই বৃদ্ধ লোকটাকে? তিনি অবশ্যই তুমি তার নাম শুনেছ, তিনি হইলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আমি ইসমাইলের জন্মদাতা পিতা। এই কথা শুনিয়া ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দোয়া করলেন, আল্লাহ আমার বিবিকে আমার বাবা খুশি হইয়া আশীর্বাদ করেছে, আমি স্বামী হইয়া তার জন্য আশীর্বাদ করি, আল্লাহ তুমি আমার বিবিকে ভাগ্যবান মহিলাদের অন্তর্ভুক্ত করে নাও। হাদিস শরীফ আছে, কোন স্বামী যদি বিবির জন্য দোয়া করে ওই বিবি বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাবে। আমার ভাইরা, সেই ভাগ্যবান মহিলার বংশধর হইলেন হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ সেই গুণে গুণান্বিত আউল
اولاد رسول سيدنا امام حسن امام حسين رضي الله تعالى عنه دينار বংশ ধর হইলে আমার কাজা বাবা এনায়ে পুরি দিনার উত্তরসারি আমাদের মহান গরদি মিল্লাতে খাজা বাবা শাহংশা শম্ভু গঞ্জি রহমাতুল্লিয়ালাই আমার ভাইরা সৈয়দ ওয়াজেদ আলী সাহেবের এক সন্তান এনায়েতুল দরবার শরীফে আসবেন দাদি পীরাম্মা সৈয়দা জোহরা খাতুন রহমাতুল্লিয়ালাইহা তিনি ডাক দিলেন শোনো তুমি এনায়েতুলে যেতে চাও আমি তোমাকে নিষেধ করবো না খাজা ইউনুস আলীর কয়েকজন ছেলে আছে তার ভিতরে একজনের নাম হইল সাইদ সবাই তুমি পীরের আওলাদ হিসেবে তোমাকে কদমবুসি করবে নজর দিবে বাবা সাইদ যখন আসবে তুমি তার হাতের নজর নিও না তার কদমবুসি নিও না তোমার বাবা সৈয়দ ওয়াজেদ আলী বলে গেছেন ইউনুস এবং সৈয়দ ওয়াজেদ আলীর সাইতে নয় গুণ শক্তিশালী মহান মুজাদ্দিদ তিনি হবেন জামানার ইমাম দেখা গেল নাই পুর দরবার শরীফে একে একে চারজন খাজা হুজুরগণ গেলেন দেখা করলেন কদম বসি করলেন নজর দিলেন বড় পীরাম্মা গেলেন রহমাতুল্লাহ তিনি বললেন বাবা সাইদ পীরের আওলাদ আছে পীরের সমান সম্মান মর্যাদা দিতে হবে বাবা যাও কিছু টাকা নিয়ে যাও তাকে নজর দাও কদম বসি করো আমার প্রেমের আগুন জ্বালাইয়া দিল বাবা মরে পাগল বানাইল এর আগুন জল ছেড়ে দেগো আমার আম্মা জান বলে গেছেন আমার নানি মা এই কথাই বলছে আমি আপনার নজর নিতে আসি নাই কদম বসি করতে আসি নাই আম্মা জান আমার নানি জানের এই শুভ সংবাদ আপনাকে পৌঁছাই দিবার জন্য আসি সৈয়দ ওয়াজেদ আলী ও খাজা ইউনুসের চাইতে নয় গুণ শক্তি আল্লাহ পাক আপনাকে দান করছেন এই সংবাদ প্রভু আমি জানাইবার জন্য আপনার কাছে আসি সব পাখি মরে গেছে তীরে
আমার মহান মুর্শিদ আলহাজ খাজা বাবা মুর্শিদ পুরি মাদ্রাসাতুল আলীম বাবা জানের সাথে আমরা ১২ সফরে, এলাকার নাম হইল বরপাতা রোড, হাউলি এলাকায় খাজা বাবা মুর্শিদ পুরি বাবা জান একবারে তার সেবায়ন করবেন। রাস্তা দিয়ে আসতেছে ছোট ছোট ছেলেরা ডাক দিয়ে কয় দেখ ওই যে আসতেছে, ওই যে আসতেছে। ওই সময় বাবা জান বিশ্ব রোড থেকে নামিয়ে পায়ে হাঁটে আসতেছে। বলি ভাই আজ নাই ছেলে দুটারে ধরিয়া কাছে ডাক দিয়া বুকের ভিতরে জড়াইয়া ধরে ডাক দিয়ে বলেন বাবা কি আসতেছে। ছেলে দুটার ডাক দিয়া কই আপনাকে তো চিনি না, ওই হুজুর একদিন আমারে খাজা তার বাবা দৌড়াই আসছে। আসার পরে বলি ভাই জিজ্ঞাসা করলেন ভাই ঘটনা কি, লোকটা জবাব দিল ছেলেটার ব্যাপারে যে আমার ছেলেটা পানি পড়ে যায়, তিন দিন তাকে খোঁজা হয় পাই না, তিন দিনের দিন একটা প্রতিবেশীর একটা হাঁস পুকুরে যায়, সেই হাঁস ধরার জন্য একটা লোক পানিতে নামিয়ে নামার পরে এই ছেলেটার পায়ের ভিতরে পাড়া লাগে, তোলার পরে দেখা যায় হাসপাতালে নেওয়া হলো, ছেলেটার পেটে পানি নাই, সামান্য নলির ভিতরে মনে হয় একটু করে নড়তেছে। হাসপাতালে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন দিলে ইঞ্জেকশন পাস হয় না, ডাক্তারেরা হাত পা মরা ধরল, তারা বলতেছে পিতে এখনো জীবন আছে। দেখা গেল আরো তিন দিন পরে ছেলেটার পূর্ণভাবে জ্ঞান ফিরল, ফেরার পরে বলতেছে কই হুজুর কই গেল, দুই ভাই একসাথে পানি পড়ছে। আমার ভাইরা তার বাবা মা যখন জিজ্ঞাসা করলো কি তালাশ করো, কইলে যে খিজির আলাইসালামের কাছে যে নিয়ে গেছিলেন খাজা বাবাই নাই তুরি, খাজা বাবা মুর্শিদ পুরি বাবা জানকে দেখিয়া দেখাইয়া দে, ওই যে খাজা বাবা এনায় পুরি বাবা জান আসতেছে, উনি আমাদেরকে খিজির আলাইসালামের কাছে নিয়ে গেছিলেন। আমার ভাইরা
কালা বইছে মোর শেতরে আসে রইয়া খেলা